সেনাবাহিনী মাঠে নামার পরও বিভিন্ন জায়গায় হামলার ঘটনা অপ্রত্যাশিত, এমন মন্তব্য করেছে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নির্বাচনের দিন সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারা নিয়ে শঙ্কায় রয়েছে মানুষ। অন্যদিকে নির্বাচন পর্যবেক্ষক বদিউল আলম মজুমদার বলেছেন, নিরাপদে ভোট দেওয়ার পরিবেশ তৈরি এবং ভোটারদের আশ্বস্ত করার দায়িত্ব এখন আইনশৃঙ্খলা বাহিনীর। কদিন বাদেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা, তবে প্রচার প্রচারণায় এগিয়ে আওয়ামী লীগ, এরপরেই রয়েছেন মহাজোট প্রার্থীরা। অন্যদিকে প্রচারণায় নেমে হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের। এরই মধ্যে সংবাদ সংগ্রহে গিয়ে বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছেন গণমাধ্যম কর্মীরাও। পুলিশ সঠিক সময়ে ব্যবস্থা নিলে পরিস্থিতি এতদূর গড়াতো না বলে মত নিরাপত্তা বিশ্লেষক সাখাওয়াত হোসেনের। সামরিক বাহিনীর সাধারণত আসলে পরে অনেকটা সোবারিং এফেক্ট হয়, যেটা আমার অভিজ্ঞতা বলে। এখন এবার তো যে মারামারি চলছিল সেটাই চলছে, যেখানে প্রতিদিন মারামারি হচ্ছে সেখানে একটা শঙ্কা থাকে যে ভোটের দিনে কী হবে, ভোট কেন্দ্রেই মারামারি হবে। তবে আমি আশ্বস্ত হতে চাই বলে যে দেখা যাক ভোটের দিনে কী হয়। সেনাবাহিনীর প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীও তাদের সঠিক দায়িত্ব পালন করবে বলে আশা করেন বদিউল আলম মজুমদার। ভোটাধিকার প্রয়োগ করা প্রত্যেকটা নাগরিকের অধিকার এবং একই সাথে নাগরিকের দায়িত্ব। আমি আশা করি তারা সেই দায়িত্ব পালন করবে। সকলের সংশ্লিষ্ট দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই আমরা 30 ডিসেম্বর একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আমরা পাব। তারা দুজনেই মনে করেন, এখনও ভোটাররা চাচ্ছে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।